করেন এই দুর্যোগের সময়ে? আমরা সবাই বাড়িতেই আছি, তো আমাদের বাড়িতে থাকলেই বা বাসায় থাকলেই হবে না, আমাদের কী করতে হবে? পড়াশোনা করতে হবে, যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ। তো আমরা বাড়িতে থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুব। আমরা তো সবাই প্রতিদিন টিভিতে দেখো বা বড়রা বলেন, এই করোনাকালে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা ঘরে থাকবো বা বাড়িতে থাকবো এবং ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। বন্ধুরা ঠিক আছে, আমি আশিস কুমার দাস, আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ অনুশীলন করব। তো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা গণিত খাতা বই এবং জ্যামিতি বক্সটা নিয়ে বসো। বন্ধুরা দেখি আমরা এখন কি আজকে কি করব, একটু দেখতেছি আমরা। বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত। পাঠ উপস্থাপনায় আশিস কুমার দাস, সহকারী শিক্ষক, দেবভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ইউজার সদর। আজকে আমরা উপস্থাপন করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ, শিকণফল। এখানে শিকণফল লিখে আছে। আচ্ছা বন্ধুরা, আমি এখন তোমাদের একটি ছবি দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখো তো ছবিতে কি কি দেখা যাচ্ছে। ছবিতে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি, নিচের বস্তুগুলোর মধ্যে আকৃতিগত কোনো পার্থক্য আছে কি না। আমি আবার বলতেছি, আমরা এই যে জিনিসগুলো দেখলাম বা বস্তুগুলো দেখলাম, এই বস্তুগুলোর মধ্যে আকৃতিগত কোনো পার্থক্য আছে কি না। বন্ধুরা চিন্তা করতে পারতেছো? আসলে একটু দেখো তো মনোযোগ দিয়ে, সবটার আকৃতি কি একই রকম? অবশ্যই না। আমরা দেখতেছি কোনোটা, হ্যাঁ কোনোটা গোলাকার, কোনোটা চতুর্ভুজাকার বা তিনকোণা চারকোণা এরকম আছে না? হ্যাঁ তোমরা ঠিক আছে, তোমরা ধরতে পারছ। আচ্ছা দেখি আমি, আচ্ছা এই যে জিনিসগুলো দেখলাম, এখানে দেখো আমি আরো ছয়টা জিনিস দেখতেছি বাম পাশে। আর তোমাদেরকে বলতেছি যে এখানের মধ্যে কোন কোন জিনিসগুলা গোলাকার আর কোন কোন জিনিসগুলা গোলাকার নয়, তোমরা একটা আলাদা করো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে গোলাকার বস্তু কোনগুলো দেখতে পাচ্ছ, ধরতে পারছো? হ্যাঁ অবশ্যই তোমরা ধরতে পারছো কোনগুলা গোলাকার কোনগুলা গোলাকার নয়। তাহলে আমি দেখি গোলাকার কোনটা, তাহলে বন্ধুরা হ্যাঁ আমরা দেখতে পেলাম কি, এখানের মধ্যে তাহলে আমরা বলতে পারি যে বস্তুগুলো গোলাকার সেগুলো কি আমরা বলতে পারি, কি বলতে পারি? বৃত্তাকার। গুড। তাহলে আমরা এই যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস গোলাকার সেগুলো আমরা আলাদা করলাম। আলাদা করার পরে আমরা দেখতে পেলাম কি, যে জিনিসগুলো গোলাকার বস্তুগুলো গোলাকার সেগুলোকে আমরা বলতে পারি বৃত্তাকার। তাহলে আজকের পাঠের বিষয় আমাদের বৃত্ত, তোমরা কি ধরতে পারছো? আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? গুড বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বৃত্ত। আচ্ছা এই বৃত্ত সম্পর্কে আমাদের ধারণা আগেই আছে, আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছি, তৃতীয় শ্রেণীতে পড়েছি। আচ্ছা বন্ধুরা, অতি সহজে এই বৃত্ত কিভাবে অঙ্কন করা যায় একটু চিন্তা করো তো। সহজে বৃত্ত অঙ্কন, হ্যাঁ বন্ধুরা আমাদের কয়েন আছে না, টাকার কয়েন, এক টাকা। এই কয়েন খাতার মধ্যে বসিয়ে আমরা চারপাশে যদি কাঠ পেন্সিলটা ঘুরিয়ে আনি তাহলে অতি সহজেই আমাদের একটা বৃত্ত হয়। আবার বন্ধুরা অতি সহজে, আমাদের ছুরি আছে না, মহিলারা ছুরি পরে, মেয়েরা ছুরি পরে, সবাই দেখেছো তো? হ্যাঁ, যদি কারো আশেপাশে ছুরি থাকে তাহলে ছুরি নিয়ে দেখতে পারো। যদি আমরা ছুরিটা খাতার উপরে বসিয়ে চারপাশে আমরা স্কেলটা ঘুরিয়ে আনি তাহলে আমাদের অতি সহজে একটি বৃত্ত অঙ্কন করা হয়। তোমরা সবাই পারো, আগেও করেছো। এখন দেখো তো এখানে কি দেখছে, এবার বৃত্তটা একটি কয়েনের চারদিকে পেন্সিল ঘুরিয়ে অতি সহজে বৃত্ত অঙ্কন করা যায়। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই হয়ে গেল আমাদের একটি বৃত্ত। এটা কি বৃত্ত? আমরা বৃত্ত সম্পর্কে আরো আলোচনা করতেছি। এখন এই যে বৃত্তটা অঙ্কন করলাম, আমরা
অঙ্কিত বৃত্তের বর্ণনা। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে ডান পাশে বৃত্তটা আছে, এই বৃত্তটা দেখতে কিরকম? দেখি, এটি একটি বক্ররেখা। কথাটা কি ঠিক আছে? এই যে বৃত্তটা এখানে অঙ্কন করা আছে, এটা কি রেখা? এটি একটি বক্ররেখা। গুড। আবার দেখি কি আছে, বক্ররেখাটি আবদ্ধ। হ্যাঁ গুড। এই যে রেখাটা, বক্ররেখাটা, বক্ররেখাটা কি আবদ্ধ, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তাহলে এটি একটি বক্ররেখা, বক্ররেখাটি আবার আবদ্ধ, এটা আমরা বুঝতে পারলাম। আবার দেখি, বক্ররেখাটির প্রতিটি বিন্দু ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান। বন্ধুরা, আমরা কি বৃত্তের বর্ণনা দিতে পারবো এখন? অবশ্যই পারবো। কে পারবো? যদি আমাদের চোখের সামনে এই বৃত্তটা অঙ্কন করা থাকে, তাহলে আমরা এই বৃত্তটা দেখে দেখে বৃত্তের অঙ্কনের বর্ণনা দিতে পারবো। যেমন আমরা বৃত্তটা দেখে বলতে পারি এটি একটি বক্ররেখা, ঠিক না? আবার বৃত্তটা দেখে বলতে পারি আমরা বক্ররেখাটি কি আবদ্ধ, বক্ররেখাটি আবদ্ধ। আবার বলতে পারি, বক্ররেখাটির প্রতিটি বিন্দু ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান, ঠিক না বন্ধুরা? তাহলে আমরা বলতে পারি, বৃত্তের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি বিন্দু ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরে অবস্থান করে, ঠিক না বন্ধুরা? ঠিক আছে, তোমরা সবাই একটু করো, আমার সাথে করো। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি বিন্দু ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরে অবস্থান করে। দিয়ে একটু মনোযোগ দিয়ে আবার করো তো, একা একা করো তো। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি বিন্দু ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরে অবস্থান করে। করা হয়েছে? ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু একটু করে আবার সবাইকে প্রশ্ন করবো, বলতে হবে। আমরা বৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় দেখছি, বৃত্ত অঙ্কিত বৃত্তের বর্ণনা দেখলাম, আর এখন আমরা কি দেখলাম? তাহলে বলতে পারি আমরা বৃত্তের সংজ্ঞাটা ভাবে, যে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি বিন্দু ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরে অবস্থান করে। এখন বন্ধুরা আমরা দেখব বৃত্তের বিভিন্ন অংশ। এই যে বৃত্তটা আমরা একটু আগে অঙ্কন করলাম বা বৃত্তটা আমরা দেখলাম, এই বৃত্তের আবার বিভিন্ন অংশ আছে। অংশ বলতে কি বুঝতে পারছো? যেমন আমি মানুষ, আমি আশিস, আমার মাথা আছে, হাত আছে, পা আছে, এরকম এই বৃত্তেরও বিভিন্ন একটা অংশ আছে। বন্ধুরা একটু দেখো, এই যে বৃত্তের মধ্যখানে ছোট্ট একটা বিন্দু আছে, সেটাকে কি বলে একটু চিন্তা করে বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই উত্তরতে পারছো, সেটা হচ্ছে কি? কেন্দ্র। সেটা কি? কেন্দ্র। সবাই কি বুঝতে পারছো? আমাদের কি আর ভুল হবে? অবশ্যই হবে না। আমরা বৃত্তের বিভিন্ন অংশের মধ্যে দেখলাম যে বৃত্তের ভিতরে যে ছোট্ট একটা বিন্দু থাকে সেটাকে বলা হয় কেন্দ্র। আবার দেখি বন্ধুরা, এই যে রেখাটা না আছে, সেই রেখাটা কি বলে একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলতে পারছো, সেটা হচ্ছে যে, সেটা কি? যে, সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে। আবার একটু মনোযোগ দাও তো, আমরা প্রথম দেখেছিলাম কেন্দ্র, তারপর দেখলাম যে, ঠিক আছে না? তাহলে এই রেখাটা হচ্ছে যে। আমরা যে কাকে বলে শেষ পরবর্তীতে আলোচনা করবো। বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখাটা চলে গেছে সেটাকে কি বলা হয় একটু চিন্তা করে বলো তো। এখানে ছিল কেন্দ্র, কেন্দ্র বরাবর একটি রেখা চলে গেছে, সরল রেখা, সেটাকে কি বলে একটু চিন্তা করে বলো, কে বলতে পারবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ঠিকই তোমরা ধরতে পারছো, সেটাকে বলা হয় ব্যাস। সেটা কি বলা হয়? ব্যাস। সেটাকে বলা হয় ব্যাস। গুড। বন্ধুরা আবার দেখি আমরা, আমরা কেন্দ্র দেখলাম, ব্যাস দেখলাম, ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কেন্দ্র, এই যে মধ্যখানে বিন্দু আছে সেটা কি বলা হয়, কে বলতে পারে? ঠিক আছে, সেটা হচ্ছে কেন্দ্র, সেটা কি বলা হয়? কেন্দ্র। আচ্ছা বন্ধুরা, এই যে বৃত্ত বরাবর যে রেখাংশটা চলে গেছে, বিন্দু বরাবর যে রেখাংশটা চলে গেছে সেটাকে কি বলা হয়? একটু আগে আমরা আলোচনা করেছিলাম ব্যাস, সেটাকে বলা হয় ব্যাস, এটাকে বলা হয় যে, ঠিক না বন্ধুরা?
হ্যাঁ, আবার একটু দেখি আমরা ক্যামর, তাকে বলা হয় ক্যামর, এটা বেশ, তাকে বলা হয় বেশ, তাকে বলা হয় যে, আমরা আলোচনা করছি না? ঠিক আছে বন্ধুরা, এখন দেখি আমরা এখন আমরা একটা কাজ করবো। এতক্ষণ আমরা আলোচনা করেছি বৃত্ত কাকে বলে বা বৃত্তের সংজ্ঞা, বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি, কেন্দ্র, বেশ, ব্যাসার্ধ। সবাইকে বলতে পারবো? আমি একটু করে কিন্তু সবাইকে প্রশ্ন করবো, সবাই উত্তর দিতে হবে। এখন দেখো বন্ধুরা, আমরা আগে কয়েন দিয়ে বা ছুরি দিয়ে কীভাবে বৃত্ত অঙ্কন করতে হবে সেটা শিখেছি, এখন আমরা দেখবো কাটা কম্পাস দিয়ে কীভাবে বৃত্ত অঙ্কন করতে। সবাই কি কম্পাস ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল সবাই। এটা হচ্ছে কাট পেন্সিল, এটা হচ্ছে কাটা কম্পাস। আমরা এখন কাটা কম্পাস দিয়ে কীভাবে বৃত্ত অঙ্কন করতে হবে সেটা বন্ধুরা, এই হচ্ছে কাট পেন্সিল, কাট পেন্সিলটা এই সিদ্ধ দিয়ে দিকে প্রকাশ করা। আমি যখন এই কাজটা করবো তখন কাট পেন্সিলটা এদিকে লম্বা হলে হবে না, এদিকে কাটা হলে হবে, ঠিক সমান থাকতে হবে, এদিকে ঠিক সমান। তারপর এটাকে আমি স্ক্রুটা টাইট করে দিলাম, সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এখন বৃত্ত অঙ্কন করতে হয় আমার প্রথম কাজটা হচ্ছে আমি কিন্তু কম্পাসটাকে ঠিক এভাবে ধরতে হবে, সবাই বুঝতে পারছো? কীভাবে ধরতে হবে? এই এখানে ধরতে হবে, আমি যদি নিচে ধরি তাহলে হবে, কীভাবে ধরতে হবে এইভাবে। তারপর আমি কাটা নিলাম, সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আমি এখন এই কম্পাস দিয়ে একটি বৃত্ত অঙ্কন করছি, সবাই একটু খেয়াল করো, সবাই কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, সবাই একটু খেয়াল করো, এই দেখো আমি একটি বৃত্ত অঙ্কনটা করছি। তোমাদের সামনে কি জ্যামিতি বক্স আছে, কাটা কম্পাস আছে? তাহলে সবাই কাটা কলম নাও, কম্পাসটা নাও, কাট পেন্সিল নাও, দেখি সবাই একটি বৃত্ত অঙ্কন করো পারো কিনা, চেষ্টা করো। হ্যাঁ, সবারই হচ্ছে বন্ধুরা, একটু চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই কি করতেছো? কাটা কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করতেছো বন্ধুরা। এখন দেখি তো, আমাকে একটু দেখাও তো, তোমরা যে বৃত্তটা অঙ্কন করছো সেখানে কেন্দ্রটা কোথায়? আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্র, সেটা কি কেন্দ্র, সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে বন্ধুরা, এখন আমাকে নিয়ে আসতে দেখো, আমি আসতেছি, তোমরা অঙ্কন করো। অর্থাৎ কেন্দ্র বরাবর যে রেখাটা চলে গেছে সেটাকে বলা হয় বেশ, ঠিক আছে না বন্ধুরা? এখন যেটা আমাকে দেখাও তো অঙ্কন করে, কে অঙ্কন করতে পারবে? এই দেখো বন্ধুরা, আমি এখানে অঙ্কন করেছি যে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধটা অঙ্কন করে আমাকে একটু দেখাও তো। হ্যাঁ বন্ধুরা, এইটা হচ্ছে ব্যাসার্ধ, সবাইকে অঙ্কন করতে পারছো? হ্যাঁ, আমরা আবার একটু মনিটরে দেখি বৃত্তের বিভিন্ন অংশটা, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। বন্ধুরা একটু খেয়াল করো, এইখানে একটা বৃত্ত অঙ্কন করা আছে, ঠিক আছে না? আমরা আলোচনা করছিলাম বৃত্তটি আবদ্ধ বক্ররেখা, আবদ্ধ বক্ররেখা যার প্রতিটি ভিতরের একটি বিন্দুটি প্রতিটি বিন্দুর দূরত্ব সমান। তারপরে আলোচনা করেছিলাম, হ্যাঁ, বৃত্ত কাকে বলে বলছিলাম, আচ্ছা এরপরে দেখো তো বন্ধুরা, বৃত্তের বিভিন্ন অংশ, কেন্দ্র, খেয়াল আছে সবার? হ্যাঁ, সবাইকে চিহ্নিত করতে পেরেছো, খাতায় অঙ্কন করতে পেরেছো? ঠিক আছে বন্ধুরা, কেন্দ্র। তারপরে আমরা তারপরে আলোচনা করেছিলাম যে
তারপরে আলোচনা করেছিলাম। বেশ, হ্যাঁ, তারপরে ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখব, সবাই তোমাদের পাঠ্য বইটা বের করো, পৃষ্ঠা নাম্বার 111। প্রথমে বের করো পৃষ্ঠা নাম্বার 109। বের করেছ বন্ধুরা? এখানে দেখো, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তাই লিখা আছে, বৃত্তটা লিখা আছে, বৃত্তের বিভিন্ন অংশ লিখা আছে। দেখো তো আছে কিনা, বৃত্তের বিভিন্ন অংশ লিখা আছে। হ্যাঁ, খেয়াল করে দেখো তো, কেন্দ্র আমরা যা আলোচনা করেছিলাম, ব্যাস, ব্যাসার্ধ, যে লিখা আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা যা আলোচনা করেছিলাম একটু খেয়াল করো, ব্যাসার্ধ, আমরা যে ব্যাসার্ধ আলোচনা করলাম, ব্যাসার্ধটা হলো কেন্দ্র হতে পরিধি দূরত্ব। ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র হতে পরিধি দূরত্ব, ঠিক আছে? এখানে আর যে হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটি সংযোগ রেখা, আর ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী, যে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম, ঠিক আছে না? আচ্ছা বন্ধুরা, পৃষ্ঠাটা একটু উল্টাও, পরবর্তী পৃষ্ঠাতে 111 পৃষ্ঠা, এখনো তখন লিখে আছে, বৃত্ত দ্বারা একটি নকশা এবং একটি ছবি অঙ্কন করবো। তো আমরা এখানে কি করব, বৃত্ত দ্বারা একটি নকশা অঙ্কন করব। এখানে দুইটা নকশা অঙ্কন করা আছে, একটা মানুষের ছবি, মুখের ছবি এঁকেছে, আর ডান পাশে একটা নকশা তৈরি করা আছে। এখন দেখি, তোমরা তোমাদের মতো করো, তোমরা তোমাদের মতো করে এই কম্পাস দিয়ে বৃত্তর মাধ্যমে একটি নকশা অঙ্কন করো। আমরা এখানে দেখি কীভাবে বৃত্ত নকশা অঙ্কন করতে পারি। আমি এখানে একটা করছি, সবাই একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ? ঠিক আছে বন্ধুরা, আমি এটাকে একটু কালার করে দিলাম, তাহলে আমার সুন্দর একটি নকশা অঙ্কন করো। তোমরা সবাই চেষ্টা করলে আমার মতো আঁকতে পারো, অথবা তোমাদের মতো করে যে কোনো উপায়ে একটি, যে কোনো রকম একটি নকশা অঙ্কন করো, সবাই পারো কিনা। অবশ্যই পারতেছো বন্ধুরা, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমরা একটু চিন্তা করি, আজকে কি আলোচনা করলাম। প্রথম আলোচনা করলাম বৃত্ত, বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়। আমরা পয়েন্ট দিয়ে বৃত্ত অঙ্কন করেছি, আবার চুড়ি দিয়ে বৃত্ত অঙ্কন করতে পেরেছি, আবার শেষে কাটা কম্পাস দিয়ে বৃত্ত অঙ্কন করতে পেরেছি না। তারপরে আমরা আলোচনা করেছি কি, বৃত্তের বিভিন্ন অংশ, বৃত্তের বিভিন্ন অংশ, কেন্দ্র, যে বেশ, বেশার্ধ আলোচনা করেছি না? এখন কোনটাকে কেন্দ্র বলে, কোনটাকে বেশ বলে, কোনটাকে বেশার্ধ বলে তোমরা বলতে পারবে? অবশ্যই পারো বন্ধুরা। তোমরা আজকে যা খাতায় আলোচনা করলে, বা আমি যা আলোচনা করলাম, তোমরা যা খাতায় লিখেছো, সেটা বা বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে, এবং তোমাদের স্কুল যে করবে সেই স্কুলে গিয়ে তোমার স্যার এবং ম্যাডাম খাতা দেখবে। আমার বাড়িতে এই বৃত্ত সম্পর্কে শিখেছে। সবাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, ধন্যবাদ। Thank you.